ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে, ঈদ মোবারক। পুষ্টি ঐতিহ্যবাহী বাংলার রান্নায় সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা প্রতিদিন চেষ্টা করি একটি করে জেলাভিত্তিক ঐতিহ্যবাহী রান্না আপনাদের সামনে তুলে ধরার। সেই ধারাবাহিকতায় আজও একটি ঐতিহ্যবাহী রান্না থাকছে পুষ্টি ঐতিহ্যবাহী বাংলার রান্নায়। কি সেই রান্না, গেস্টের কাছ থেকেই জেনে নেব। হ্যাঁ, আজকে আমাদের সাথে আছে শাহনাজ ইসলাম। হ্যালো শাহনাজ, কেমন আছেন আপু? এই তো ভালো আছি। তোমার তো আসলে অনেকদিন থেকেই দেখছি তুমি রান্না বান্না করছো, রান্না নিয়ে তোমার অনেক আগ্রহ, এবং এই বিষয়ে তোমার দুটো বইও আছে যেখানে তুমি বাংলার সব মানে রান্নাগুলো, আমাদের যে ঐতিহ্যবাহী রান্নাগুলো, সেটা ওল্ড টাউন থেকে শুরু করে যে কোনো রান্না, সেগুলোকে তুমি তুলে এনেছো তোমার বইতে। তার আগে একটু জানতে চাই, আজকে এই ঈদ স্পেশাল কী রেসিপি তুমি রেখেছো? ঈদের জন্য আমরা স্পেশাল কিছু রান্না করলে সবসময় একঘেয়েমি রান্না খেয়ে আসি। আমরা যদি ঐতিহ্যবাহী রান্নাগুলো খেতে চাই বিভিন্ন জেলার, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমেই চলে আসে সাতকড়ায় গরুর মাংস। হ্যাঁ, সিলেটের রান্না মানেই হচ্ছে সাতকড়া দিয়ে গরুর মাংস, এটা হতেই হবে। আসলে এটা একটা ঐতিহ্যের তোমাদের অংশ হয়ে গেছে, কিন্তু এই বাদেও নিশ্চয়ই আরও অনেক রেসিপি আছে। অনেক রেসিপি আছে, যেমন তুষাশিন্নি, তারপর হচ্ছে, হ্যাঁ, এটা কি? এটা তুষাশিন্নিটা হচ্ছে আমরা যেমন ময়দার হালুয়া করি না, ঠিক এই টাইপের, আরেকটু অন্যরকম, খুব সুস্বাদু একটা খাবার, ডেজার্ট। ময়দা দিয়ে করতে হয়? হ্যাঁ, ময়দা দিয়ে রান্না করতে হয়। এই তুষাশিন্নি তো একদম খেয়ে দেখতে, এটা কি শুধু সিলেট অঞ্চলে? শুধু সিলেটেই হয়। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ওকেশনে তারা এটা রান্না করে। হ্যাঁ, আর ডেজার্ট হিসেবে, তাছাড়া মাছ দিয়ে তারা, ছোট মাছ বড় মাছ দিয়ে, এই সাতকড়া দিয়ে তারা একটা খাট্টা রান্না করে, সেটা টক বা ট্যাঙ্গা বলে সিলেটের ভাষায়। ট্যাঙ্গা, হ্যাঁ, মাছের ট্যাঙ্গা। বেশিরভাগ তারা যদি বড় মাছ দিয়ে করে তো বলে র মাছের ট্যাঙ্গা। আচ্ছা, এটা যেহেতু কোরবানি ঈদ স্পেশাল একটা অনুষ্ঠান, সেই জন্য ঘুরে ফিরে সাতকড়া দিয়ে গরুর মাংসটাই আসলে আমরা দেখব। উপকরণগুলো দেখে নিই, দর্শক রান্নায় যাচ্ছি, চট করে উপকরণগুলো দেখে নিন। এখানে গরুর মাংস নিয়েছি 750 গ্রাম, তার মানে 1 কেজির একটু কম। হ্যাঁ, একটু কম। আচ্ছা, আর হচ্ছে এখানে গরুর মাংসটা হাড় আর চর্বি দিয়ে রান্না করলে সাতকড়াটা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, তার মানে সব অংশই নিব আমরা গরুর। আর সাতকড়া একটি নিয়েছি, কিন্তু সাতকড়া কিন্তু একটি দেয়া যাবে না, এখানে সাতকড়া হয়ে যাবে। সাতকড়া রান্নার কিছু টেকনিক আছে, সেটা আমি অবশ্যই আজকে দেখিয়ে দিব। 1/4 ভাগ এখান থেকে নিব আমি কেটে। আচ্ছা আচ্ছা, আর মরিচের গুঁড়া নিব 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, এখানে আছে গোলমরিচ গুঁড়া নিব 1/2 চা চামচ, আদা রসুনের পেস্ট 2 চা চামচ, লবণ নিব স্বাদ মতো, কাঁচামরিচ দিব কিছু, এখানে আস্ত গরম মশলা আছে এখানে 2-3টা করে দিব, পেঁয়াজ কুচি 1 কাপ, ধনে গুঁড়া দিব 1 চা চামচ, জিরা গুঁড়া দিব 1 চা চামচ, আর গরম মশলা গুঁড়া দিব 1 চা চামচ। তার মানে আমি দেখতে পাচ্ছি যে মাংসের যে বেসিক মশলাগুলো থাকে সেগুলো সব আছে। খুবই ইজি, আর পুষ্টি সয়াবিন তেল তো থাকছেই, আমাদের সাথে পুষ্টি সয়াবিন তেল আছে। সাতকড়ার বিষয়টা এবার তুমি একটু আমাদেরকে বলো যে এটা আসলে কিভাবে নিতে হয়, মানে কি একটু বেশি হলে তিতা হয়ে যাবে? হ্যাঁ, এটা সাতকড়াটা যেটা করতে হয়, যখন আমরা এটা গরুর মাংস দিয়ে খাবো তখন এটা হচ্ছে বাকলটা খেতে হয়, মানে এটাকে সিলেটের বলে যে আমরা সাত করার বাকল খাই। হ্যাঁ, নানার বাসায় গেলে বলতো যে আমরা বাকল খাবো, বাকল দিয়ে মাংস খাবো, মানে খোসাটা ব্যবহৃত হবে কিন্তু ভিতরের অংশটা, যে টক অংশটা, সেটা ফেলে দিতে হবে। আচ্ছা, আর এটা হচ্ছে একদম শেষ পর্যায়ে গিয়ে তিতাও বোধহয়, একটু তিতাও আছে। হ্যাঁ, তুতে হয় সামান্য, কিন্তু যদি যখন আমরা মাছ রান্না করব, যেমন মাছের ট্যাঙ্গা বা খাট্টা করব, তখন কিন্তু ওই ভিতরের অংশটাই দিতে হবে। ও, তখন আবার এই বাকলটা দিতে হবে? বাকল দিতে হবে না, বাকলটা থাকবে সাথে, কিন্তু ওই ভিতরের অংশটা দিতে হবে, কিন্তু সাথে সাথে রান্না করে নামিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ রাখলে চুলায় রাখা যাবে না। আচ্ছা, ও তাহলে একটু তিতো হয়ে যায়? তিতা হয়ে যায়, সেটাই। এইজন্য আমি নিজেই একবার এরকম হয়েছে যে সাতকড়া দিয়ে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তিতা হচ্ছিল। প্রথম যখন আমি রান্না করি সেই 17-18 বছর আগে, নানার বাসা থেকে নিয়ে আসছিলাম, সাতকড়া গাছ আছে তাদের বাসা থেকে নিয়ে আসছি, পরে আমি এনে একদম কুচি কুচি করে সব মাংস হাতে দিয়ে দিছি, পরে সেই মাংসের মুখে দেয়া যায়নি একদম, তাই পরে সেই নানিকে ফোন দিয়ে রেসিপি নিয়ে তারপর পরে রান্না করেছি, বাসায় সবাই খেয়ে মুগ্ধ পড়ে। আচ্ছা, তাহলে আজকে মুগ্ধ হই আমরা, চলো শুরু করে দিই রান্না। প্রথমে কি করছি, চুলাটা ধরিয়ে নিচ্ছি, প্রথম কাজই তো আমাদের এটা। না, মানে রান্নার প্রথম ইয়েতে কি কোনো মানে মাংসটা আগে বা মশলা কষানো বা নরমালি মশলাটা কষাবো? মশলাটা পেঁয়াজটা আগে ভেজে মশলাটা কষাবো। আচ্ছা ঠিক আছে, পেঁয়াজটা কি বেরেস্তার মতো করে ভাজবো নাকি? হালকা ভাজা। আচ্ছা, আমরা এখানে পুষ্টি সয়াবিন তেলটা ব্যবহার করছি, তেলটাকে খুব সাবধানে দিতে হবে, যেহেতু আমাদের মাংসের সাথে অনেক চর্বি আছে, আমরা অনেক বেশি তেল দিব না। তেল দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ।
এখানে তেজ পাতাটা হচ্ছে আমার বাগানের গাছেরই মানে কালারটা একেবারে আলাদা ফ্রেশ হ্যাঁ পেঁয়াজের আগে আমি এগুলো দিয়ে দিচ্ছি দুটো তেজ পাতা দুটো দারচিনি আর এখানে আমি চারটা এলাচ দিব একটু মুখটা ছিড়ে দিব মুখটা ছিড়ে দিলে হয় কি একটা ফ্লেভারটা একটু ভালো পাওয়া যায় হ্যাঁ সেটাই আর পেঁয়াজের সাথে এটা ভাজলে না পেঁয়াজটাও খুব সুন্দর একটা খুব সুগন্ধ আসে সুগন্ধ ভালো লাগে এখানে দিচ্ছি লং আর হচ্ছে আস্ত গোলমরিচ চারটা লং দিচ্ছি আর কালো গোলমরিচ আস্ত আমি এখানে পাঁচ ছয়টি দিয়ে দিচ্ছি গোলমরিচের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা এখানে বা ঝাঁজটা যেটা সেটাও পাঠ আমরা আসলে গরুর মাংস রান্না করতে মূলত যেই আমাদের জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু সবই এখানে আছে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আঁচটাকে একটু কমিয়ে দিব একটু কমিয়ে দিচ্ছি আমার মনে হয় হ্যাঁ বেশ ছিটাছিটি হচ্ছে আর এটা না হলে অবশ্য রান্নাঘরে মনে হয় না এটা বোধহয় একটু বেশি কমে কালো যে গোলমরিচটা না সেটা একটু ফুটে উঠে আর গরুর মাংসের মধ্যে যখন আমরা রান্না করি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না আমি যেরকম দেখেছিলাম সিলেটে রান্না করতে তারা হচ্ছে গরুর মাংসের সাথে সব কিছু মাখিয়ে বসিয়ে দেয় হাঁড়িতে আচ্ছা মানে আমরা যে অনপট রান্না করি না এরকম ঠিক ওই স্টাইলে মানে একসাথে মাখিয়ে সব বসিয়ে দেয় আচ্ছা তারা হচ্ছে মানে কি তুমি সিলেটের না না তুমি ও আচ্ছা আমি হচ্ছি পুরান ঢাকার মেয়ে আচ্ছা কিন্তু আমরা আজকে তোমার হাতে সিলেটি রান্না দেখছি রান্না নিয়ে গবেষণা করতে করতে আমি 64 জেলার রান্না আমি করতে পারি এখন সব কিছুই করতে পারি তুমি আজকে বেছে নিয়েছো যে সিলেটের স্বাদ করাটা তুমি দেখাবে মানে তারা বা যেভাবে তুমি বলছিলে আমি ভেবেছি যে বোধহয় তোমার আত্মীয় পরিজন বা কেউ আছে যাদের কাছ থেকে তুমি এটা শিখেছো হ্যাঁ দূর সম্পর্কের রিলেটিভ ওখানে আছে আমার ওনাদের কাছে যখন যাই ওনাদের এখানে অনেক কিছুই শিখেছি আমি সিলেটের রান্না অনেক কিছুই করতে পারি যেমন একটা রান্না আছে সেটা অনেকে হয়তো জানে না হুটকির হীরা হুটকির হীরা হুটকির হীরাটা হচ্ছে আমরা যেমন শুটকি বলি শিরা শিরা শব্দের অর্থ হচ্ছে ঝোল তো তাদের ভাষায় সেটাও তারা বলে যে হুটকির হীরা তো হুটকির হীরা কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার শুটকি দিয়ে গ্রেভি হবে হ্যাঁ কাঁচা শুটকি দিয়ে না শুটকিটাকে আমরা যেমন সব মজার বিষয় হচ্ছে আমরা কি করি মাছের স্টক করি তারপর হচ্ছে গরুর মাংসের একটা স্টক করি চিকেনের স্টক করি না শুটকির একটা স্টক করা হয় ওখানে শুটকি দিয়ে শুটকির যে স্মেলটা স্ট্রং স্টক করে ওটা ছেঁকে শুধু পানিটা নেওয়া হয় তারপর ওখানে আলু বেগুন দিয়ে বাইগুন ওটা তো বাইগুন বলে আলু বাইগুন এগুলো দিয়ে সেটাকে তখন রান্না করা হয় ওই যে রসটা ওই রসটা দিয়ে রান্না করা হয় মাছের গ্রেভিটা দিয়ে বা স্টকটা দিয়ে হ্যাঁ অসম্ভব মজায় খাবার আচ্ছা আচ্ছা এখন আমি যেটা করছি মশলাগুলো দিয়ে দিব অল্প পানি দিয়ে দিই হ্যাঁ 2 চা চামচ পরিমাণ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব আর একটু দিয়ে দেব হ্যাঁ লবণটা আমি একবারে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যতটুকু লাগে একটু নেড়ে দিই আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমরা যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি আমরা পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিচ্ছি না তাই না বাটা পেঁয়াজটা অনেকে চাইলে দিতে পারে বাট শুধু এটা দিয়েও করা যাবে কারণ হচ্ছে মাংস এতক্ষণ সিদ্ধ হয় পেঁয়াজ আর থাকে না ওটা গ্রেভিটা পেস্ট হয়ে যায় হ্যাঁ একটু মরিচটা বেশি দিচ্ছি 1.5 চা চামচ দিলাম হলুদের গুঁড়াটা সাবধানে দিতে হবে বেশি দিলে কিন্তু গন্ধ আসবে 1 চা চামচ আর একটু কম দিলাম আমি আর মরিচের ব্যাপারটা তো যার যার স্বাদ অনুযায়ী আসবে এখানে হাফ চা চামচ আমি গোল মরিচের গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়া দিচ্ছি 1 চা চামচ আর দিচ্ছি এখানে জিরা গুঁড়া 1 চা চামচ আর গরম মশলা গুঁড়া যেটা লাগবেই এটা আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি কেউ যদি ঝাল বেশি পছন্দ করে ঝালটা বেশি দিতে পারেন ঝালের কোনো মেজারমেন্ট নাই এটা হচ্ছে যে যেমন ঝাল খায় এক এক অঞ্চলে এক এক রকম ঝাল খায় তাই না যেমন আমি দেখেছি যেটা চট্টগ্রামের মানুষ কিন্তু অনেক ঝাল খায় তারা অনেক ঝাল খায় তাদের মশলার একটু অন্যরকম হয় একটু মশলা ঝাল সবকিছু একটু বেশি থাকে আর একটু পানি দিলে ভালো হয় হ্যাঁ অবশ্যই আর মশলাটা না ভালো মতো কষাতে হবে অল্প একটু ব্যাস মানে মশলার কোনোটাতেই কাঁচা গন্ধ থাকতে পারবে না এই জন্য 2-3 বার পানি দিয়ে দিয়ে এটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব এরপর তো যথারীতি মাংসটা দেয়া কিন্তু এটার বাকলটা তুমি কি করে করো সেটা আসলে একটু এই টেকনিকটা আজকে দেখতে হবে হচ্ছে মাংসটাকে কাটতে হবে এটা একটু বড় বড় করে এই টুকরা করতে হবে চর্বি হাড় একটু পর্দাটুকু ফেলে শুধু পুরোটাই নিয়ে নিতে হবে
এটা কেউ চাইলে যদি মনে করে সময় কম তাহলে সাথে সাথে একবারে মাখিয়েও বসিয়ে দেওয়া যাবে। তুমি যেটা দেখেছো সিলেটের অনেকেই যেটা দেখে এক একজন এক একভাবে রান্না করে, জাস্ট স্বাদ করাটাই মেইন টেকনিকটা। তো অনেকে না বুঝে এখানে টক দই দিয়ে দেয়, টক দইটা দেওয়া যাবে না, এই মাংসতে টক দই দেওয়ার কোনো প্রয়োজন নাই। না, যেহেতু স্বাদ করাটাই, এটা তো স্বাদ করাটাই এটাকে একটু মানে রান্নার ইয়েতে যে ডমিনেট করবে। হ্যাঁ, সেখানে টক দই দিলে জিনিসটা আরেক রকম হয়ে যাবে, তাই না? এবং আমি দেখেছি স্বাদ করাটা কিন্তু একটু ওভার পাওয়ার করে, একটুখানি হলেও বোঝা যায়। অবশ্যই তো এক ঘন্টার জন্য এটা সিদ্ধ করতেই হবে, নাহলে 40 মিনিট এর নিচে তো গরুর মাংস হয় না। আসলে আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, এটা অনেক সময় লাগবে। এখনো স্বাদ করাটা যেহেতু আমাদের ঢাকায় কিন্তু অ্যাভেলেবেল না, এটা ডিপ ফ্রিজে আমাদের রাখতে হয়, সংগ্রহ করে রাখতে হয়। তো ডিপ ফ্রিজ থেকে যখন এটা আমরা বের করব, একদম হার্ডও কিন্তু কাটা যাবে না, আবার কিন্তু পুরোপুরি যদি রেখে দিই একদম সফট হয়ে যায় তখনও কিন্তু এটা কাটা যাবে না। তাই যখন একটা মাঝামাঝিতে আসবে একটু হালকা, তোমার যে বাকল বের করার ব্যাপারটা সেটা সেরকম পর্যায়ে থাকতে হবে। এইটা আমি প্রথমে কেটে নিচ্ছি, এই যে এখন কিন্তু ইজিতে কাটা যাচ্ছে, মানে শক্ত অবস্থায়ও নেই অত নরম খুলেও যায়নি। হ্যাঁ, এই যেটা এরকম থাকবে, এই যে ভিতরে যে অংশটা এটা হচ্ছে টক অংশ। আচ্ছা, এটা দিয়ে ট্যাঙ্গাটা রান্না করা হয়, এই অংশটাই ফেলে দিব। ঠিক এতটুকু অংশই আমি নিব। আচ্ছা, এর থেকে বেশি যদি আমি নেই তাহলে কিন্তু টক হয়ে যাবে। 4 ভাগের 1 ভাগ বলা যায়, 4 ভাগের 1 ভাগ। 1 কেজি গরুর মাংসের জন্য এই সামান্য পরিমাণে আসলে স্বাদ করাটা লাগবে, তাও উপরের খোসার অংশটা। এই যে মাঝখানে যে অংশটা টক, এটাকে খুব সাবধানে ফেলে দিতে হবে, এটা খাওয়া যাবে না। যদিও কাটার সময় একটু থাকবে, সেটা আবার কেটে ফেলে দিতে হবে। ঠিক এরকম করে কাটতে হবে, এক একজন এক একভাবে। খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে স্পঞ্জি লাগবে, ভালো লাগবে না। ও আচ্ছা, বাইটে যখন লাগবে না এটা খেতে ভালো লাগবে না তখন। মাঝখানের অংশটা মানে কোনো মতেই রাখা যাবে না, যদি একটু লেগে থাকে সেটাও ফেলে দিতে হবে। এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় ডিফ্রিজে, আমি জিপার লক ব্যাগে ভরে ডিফ্রিজে রেখে দিই। আচ্ছা, এটা হচ্ছে লেবু জাতীয় বা টক জাতীয় একটা ফল। এটা সিলেটে নানা রকম লেবুর আসলে একটা ভেরিয়েশন রয়েছে। একটু পানি লাগবে, এটা একটু যতক্ষণ আমরা চুলায় দিব না ততক্ষণ একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এই কষ্টটা বা যে টকটা বের হয়ে যাবে। এই এতটুকুই মানে এতটুকু মাংসের জন্য পারফেক্ট, যথেষ্ট, এর থেকে বেশি দেওয়া যাবে না। আর এটা কি অবস্থা একবার দেখব, এটা দেখে নেই এই সুযোগে। এটা অনেক সময় লাগবে এখনো। হ্যাঁ ঠিক আছে, তুমি ঢেকে দাও, আমাদের স্বাদ করাও রেডি, এরপরে তো শুধু দেবার পালা। আজকে যিনি আমাদের গেস্ট শাহনাজ ইসলাম, তার একটা বই আমার খুব নজর কেড়েছে, আদি ঢাকাইয়া খানাপিনা। আদি ঢাকাইয়া খানাপিনা কার না ভালো লাগে, ওল্ড টাউন স্টাইল, ওল্ড টাউনের খাওয়া, আমাদের ঐতিহ্যবাহী বাংলার খাবারগুলোকে উনি সংগ্রহ করেছেন। এটা নিয়ে তার সাথেই আসলে কথা বলি, কিভাবে সংগ্রহ করেছেন, কোত্থেকে সংগ্রহ করেছেন, সেটা নিয়ে আসলে একটু কথা শুনি। আমি যেহেতু অনেক বছর ধরে রান্না নিয়ে কাজ করছি, তো আমার ভিতরে একটা সবসময় একটা কাজ করতো, যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে, যে বই বের করার ইচ্ছা সবসময় ছিল, কিন্তু বই লিখতাম অনেক আগে থেকে, তো রেসিপি লিখি অনেক বছর হয়ে গিয়েছে, তো আমি কালেকশন করে রাখতাম আমার লেখাগুলাই। তখন আমার মনে হয়েছিল যে আমি পুরান ঢাকার খাবার নিয়ে আমি একটা প্রথম বই লিখবো, আমার প্রথম বইটাই হবে পুরান ঢাকার খাবার। ভালো আইডিয়া, এটা খুব দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের যে বেসিক যে রান্নাগুলো, যেমন কাচ্চি, বিরিয়ানি, তিহারি, এই সকল রান্নাগুলো যত রকম আছে, রোস্ট, রেজালা, ওই বড় পোলার বাপের মাথায় খায়, অমুক তমুক সব আছে, সব আছে। ও আল্লাহ, আমার বইটা শুধু এটা রান্নার বই না, 400 বছরের যে পুরান ঢাকার যে ইতিহাস, ঢাকার আদি ঢাকার যে ইতিহাস, সেই ইতিহাসকে মানে ওখান থেকে রিসার্চ করে করে আমি বইটা লিখেছি। তাহলে তো এটা একটা আর্কাইভ আমার মনে হয়, আদি ঢাকা নিয়ে যাদের অনেক আগ্রহ আছে, মানে যারা মানে ঘুরতেও চান খেতেও চান, মানে ট্রাভেল এন্ড লিভিং যেটা, সেটাকে মাথায় রেখে করেছি কাজটা। যেমন উপরে যে কভারে আছে থালাটা, সেটা হচ্ছে তোরাবান্দি খানা। তোরাবান্দি খানাটা হচ্ছে এখন আমরা যে বুফে গিয়ে খাই, যে বুফের যে খাবারটা কোথা থেকে আসছে, এটা এই কনসেপ্টটা আগের যে নবাবরা ছিল তখন তাদের বিভিন্ন ওকেশনে বড় তারা থালাতে বড় মানে থালার উপর মখমলের কাপড় বিছাতো, সেটার উপরে 24 পদের খাবার থাকতো, তার মধ্যে 4 পদের পোলাও, 4 পদের কাবাব, 4 পদের মিষ্টান্ন, এরকম করে করে 24 আমাদের বুফের যে খাবার সাজানো থাকতো, সেটাকে আমি কালেকশন, আমি শুধু এই গল্পটা আমি পড়েছি বইতে, আমি ঢাকা কেন্দ্র যেটা আছে ফরাশগঞ্জে সেখানে গিয়ে বই পড়তাম,
ওখানে ঘন্টা বসে বসে আমি বই পড়ে আসতাম, সেই পুরনো যে 400 বছরের আগের সেই বইগুলো একদম পুরনো হয়ে গেছে, সেই বইগুলো বসে আমি পড়ে আসতাম। ওখান থেকে কিন্তু রেসিপি আমি পাইনি, শুধু কিছু খাবারের নাম কালেকশন করেছি আর খাবারগুলি গল্পের আকারে লেখা থাকতো, যেমন এই খাবারটা এইভাবে নবাবরা রান্না করে খেত। তো ওখান থেকে যেমন মাকুতি, শিরবিরিঞ্জ এই ধরনের খাবারগুলো, যেহেতু রেসিপি ছিল না, নাম ছিল না, সেগুলো কি করে সংগ্রহ, নামটা ছিল, খাবারের নামটা ছিল, কোনো কিছুর পরিমাণ ছিল না, জাস্ট এই কয়টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এগুলো রান্না করে খাওয়া হতো। তো আমি সেই ইনগ্রেডিয়েন্টস গুলো বাসায় এসে কম্বিনেশন করতাম, নিজে নিজে করে, কখনো খারাপ হতো কখনো ভালো হতো। তো তারপর থেকে আমি রেসিপি ওগুলো না, তোমার এই সরল স্বীকারোক্তিটা খুব ভালো লাগতো যে কখনো রেসিপি ফেল করেছে আবার কখনো রেসিপি একদম সঠিক হয়েছে। সেটা তো আমার অজানা, মানে কতটুকু পরিমাণ সেটা জানতাম না, যেটা হাজি কালিয়া আগে নাবিকরা যখন বিভিন্ন জায়গায় কাজে যেত তখন তারা গরুর মাংস, এখন যে কুরবানি ঈদে আমরা যেটা করে খাই সাদা মাংস যেটা করি, ওই যে চর্বিতে ডুবানো যেটা হয় আমার মা নানিরা করে আসছে, ছোটবেলা থেকে দেখে আসছি, সেটা কোথা থেকে আসছে? সেই যে জাহাজি কালিয়া সেখান থেকে আসছে। তখন নাবিকরা তো মাসের পর মাস জাহাজে থাকতো, তো তারা গরুর মাংসটাকে কিন্তু সেদ্ধ করতো না, পানি ছাড়া অলিভ অয়েল তেলের মধ্যে সেটা একটু শুধুমাত্র কাটা মশলা দিয়ে সেটাকে আঁচ করা হতো, আঁচ করে সেটা চীনামাটির যে বড় বড় পাত্র হতো সেটার ভিতর অলিভ অয়েল সংরক্ষণ, যেটা অলিভ অয়েল তেলের ভিতর ডুবিয়ে দিত মাংসগুলা, তখন সেটা নিয়ে যেত তারা আর বাকর খানি দিয়ে সেটা তারা খেত। আর সেই মাংসটা যত বেশি পুরনো হতো তত বেশি সুস্বাদ হতো। ওইগুলা ওই জাহাজি কালিয়া রেসিপিটাও আমি লিখেছি, সেটাও আছে, পরিমাণ ছোট করে দিয়ে অল্প করে দিয়ে এটা আমি লিখেছি। অসাধারণ, মানে তোমার এই কাজটা যে কত ইউনিক, মানে আর কত প্রয়োজনীয়, এটা কত দরকার ছিল, তোমাকে অভিনন্দন জানাই। খুবই ভালো একটা কাজ। আচ্ছা, এই ঢাকাইয়া রান্নার বইটা আমি নিজেই আসলে সংগ্রহে রাখতে চাই, তো কোথায় কিনতে পাবো? এটা rokomari.com-এ এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর সময় প্রকাশনীর যে ওদের যে বিভিন্ন, ঠিক আছে, এটার কি অবস্থা? প্রায় ঘন্টা খানিক না হলেও 30 মিনিট তো হয়ে গেছে, তো কষা কষা হয়ে গেছে, কষা কষা মাখা মাখা হয়ে আসছে, আমাদের এটা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমরা হাতকড়াটাকে দিয়ে দিব পানি থেকে ঝরিয়ে, খুব সুন্দর হয়ে গিয়েছে। পানিতে দিয়ে রাখলে না এটা আরো ব্রাইট হয়ে যায়, এটা কি বোঝা যাচ্ছে? ডিপ ফ্রিজে পড়েছিল, একদম ফ্রেশ হয়ে গেছে। এটা এখন পানি দিব, গরম পানিটা হাতের কাছে রাখতে হবে, তাহলে খাবারের রংটা কিন্তু আর নষ্ট হয় না। এটা যদি আমরা গরম পানি দিয়ে রান্না করি তাড়াতাড়ি হয়, হ্যাঁ সুবিধাও হয়। এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিলাম যাতে স্বাদ করাটা সিদ্ধ হয়ে মাংসের সাথে মাখা হয়ে যাবে। এটা অতটুকু সময় লাগবে যতক্ষণ স্বাদ করাটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারবে যে এটা খাওয়া যাবে। কিন্তু স্বাদ করা কিন্তু খুব বেশি কুক করলে ভালো লাগবে না খেতে, একটু গলে গেলে ভালো, বাইটে আসলে খেতে ভালো লাগে। তাহলে আমার মনে হয় সাত করা দেওয়ার পর খুব বর্জ্য 15 মিনিট না, কুক 10 মিনিট এনাফ, 10 মিনিটে এটা চলে আসবে, হয়ে যাবে। আর একটু কিছু আঁচের উপরও নির্ভর করবে, আঁচটা আমরা মিডিয়াম হিটেই রাখি, তাই না? তাহলে এটা 10 মিনিট আছে আমাদের আর কুক টাইম। আচ্ছা শাহনাজ, আমার তো মনে হয় হয়ে গেছে আমাদের এটা রান্না, একটু দেখবো। এটা এখন খুললে ফ্লেভারটা ছড়িয়ে যাবে, কি সুন্দর, একেবারে কষা ভুনা, যেটা সাত করা দিয়ে ভুনা ভুনা, এবং সাত করাগুলো তুমি যেরকমটা চেয়েছিলে। যেমন দেখাচ্ছি, এটা জাস্ট এটা যখন আমরা এটা তুলবো একটু একটু চাপ দিব, হালকা একটু সফট দেখা যাবে, কিন্তু পুরোপুরি যদি এটা গলে যায় খেতে ভালো লাগবে না। তাহলে চলো আমরা এটা সার্ভিং করি, সার্ভ করে ফেলবো এখন। তুমি তো খুব সুন্দর মাটির একটা পাত্র নিয়ে এসেছো। এখন এটাকে সার্ভিংটা আমরা হচ্ছে সৌন্দর্যের জন্য যতটুকু লাগে ঠিক ততটুকুই দিব, এটা খুব সুন্দর একটা স্মেল আসছে। একটা ঐতিহ্যবাহী ব্যাপার, একেবারে মাটির পাত্রে পরিবেশন, মাটির থালাতে করে খেলেও মনে হয় স্বাদটা ভালো লাগবে। এবং আরেকটা মজার ব্যাপার এখানে কিন্তু না বললেই নয় যে তুমি কিন্তু সিলেটের শাড়ি পরে এসছো, মানে আমাদের মণিপুরি যে ঐতিহ্যবাহী সিলেটের মণিপুরি তাঁত, তো সেটা তুমি পুরোটাই মেনটেন করেছো, ভালো লাগছে। মানে আমাদের অনুষ্ঠানের যে নাম পুষ্টি ঐতিহ্যবাহী বাংলার রান্না, সেটা সার্থক। কাঁচামরিচগুলো আমার কাছের, বাহ, মানে রান্নার প্রতি ভালোবাসা থাকলে এগুলো হয় আসলে, চমৎকার। তোমার পরিবেশনা, সিলেটের মণিপুরি শাড়ি, সিলেটের সাতকড়া, সব মিলিয়ে পুরো ব্যাপারটা ঐতিহ্যবাহী। এবং আমরা এটাকে ডেকোরেশন করছিও সাতকড়া দিয়ে, সাতকড়া দিয়ে, চমৎকার আইডিয়া।
একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট কালারফুল লাগানোর জন্য। খুব ভালো লাগছে। এই যে আপু হয়ে গেল সাত করায় গরুর মাংস। অসংখ্য ধন্যবাদ, এটা নিয়ে আমি বাড়ি চলে যাবো কিন্তু। এটা কিন্তু রুটি পরোটা ভাত পোলাও সবকিছুর সাথে খাওয়া যায়, অসাধারণ। পুষ্টি ঐতিহ্যবাহী বাংলার রান্নায় আজকের এই সাত করা দিয়ে গরুর মাংসের স্বাদ অবশ্যই এই কোরবানি ঈদে আপনারা নেবেন, বা পরবর্তী কোনো সময় কোনো আয়োজনে অতিথি আপ্যায়নে এই রেসিপি যদি করেন আমার মনে হয় আপনি আপনার যেটাকে বলে যে ধন্য ধন্য পড়ে যাবে, যে কে কে রান্না করেছে, কীভাবে রান্না করেছে, এরকম একটা বিষয় ঘটবে। তো অসংখ্য ধন্যবাদ শাহনাজ আমাদের স্টুডিওতে এসে এই চমৎকার রেসিপিটি শেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ পুষ্টিকে, ধন্যবাদ জিটিভিকে। দর্শক, হাতে আজ আর একদম সময় নেই আবার কোনো মজার রান্নায়, মজার রেসিপিতে, এবং আপনাদের প্রিয় কোনো মুখ, প্রিয় তারকা, কোনো শেফ বা কোনো রন্ধনশিল্পীকে নিয়ে আমি ঠিক ঠিক হাজির হয়ে যাব পুষ্টি ঐতিহ্যবাহী বাংলার রান্নায়। তাই একটু বেশি করে দেখতে থাকুন জিটিভি।